উইকেট তুলে সাকিব স্টাইলে মাহমুদুল্লাহ রিয়াদের মুষ্টিবদ্ধ উদযাপন। মাঠে সুপার অ্যাক্টিভ সাকিব, কখনো রিভিউয়ে দেন নিখুঁত সিদ্ধান্ত, কখনো বা প্রতিপক্ষের বাড়াবাড়িতে হারান মেজাজ। বোলিংয়ের পর ফিরতি ক্যাচে জোরালো আঘাত, তবুও ক্যাচ ফেলেননি তানজিম সাকিব। হাথুরুর দুশ্চিন্তা কমালেন লেগি রিশাদ, কিপটে বোলিংয়ে সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এমন বুক চিতিয়ে লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। শ্রীলঙ্কা আউট, সুপার এইটের স্বপ্ন এখন হাতের মুঠোয় বাংলাদেশের। 160 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে বাংলাদেশ, দলের হয়ে প্রথম সাফল্য তোলেন তাসকিন আহমেদ। মাইকেল লেভিটকে ফাঁদে ফেলেন, দারুণভাবে ক্যাচ লুফে নেন তাওহিদ হৃদয়। প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। আগের ম্যাচে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করা তাসকিনের 202তম আন্তর্জাতিক উইকেট। তাসকিনের রেশ কাটতে না কাটতেই তানজিম সাকিবের শিকার। বিগ ফিশ ম্যাক্স ওদোদের জোরালো শটে ক্যাচ লুফে নেন বোলার নিজেই। হাতে প্রচণ্ড আঘাত পেলেও বল ছাড়েননি, মাঠের বাইরে গিয়ে নিতে হয় চিকিৎসা। নেদারল্যান্ডস ব্যাটাররা মারকুটে ব্যাটিংয়ে চাপ দিতে শুরু করেন, তখন বোলিংয়ে আনা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। বোলিংয়ে এসেই সাফল্য, বিক্রমজিৎ সিংকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান মাঠের বাইরে। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস অলরাউন্ডার সাইব্যান্ড অ্যাঙ্গেল বেক্টকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন দারুণ একটা জুটি। তারা ভয় দেখাতে শুরু করেন বাংলাদেশকে, চিন্তার ভাঁজ টাইগার হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহের চোখে মুখে। তখন রিশাদ হোসেন এসে দুশ্চিন্তা কমান, সাইব্যান্ডকে ফেরান তিনি। দুর্দান্ত ক্যাচ তানজিম সাকিবের, এরপর স্ট্যাম্পিংয়ে লিটনের বাজিমাত, রিশাদের আরও একটা উইকেট, জমে ওঠে ম্যাচ। সেখান থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচ জিতে সুপার এইটে এক পা বাংলাদেশের। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।